say nirab keno kobi phule ro jal say nirab keno kobi bhore ro hawai kanna pawai ghore ro জানো আদিশ্রী, এই গানটা আমাদের কাজী নজরুল ইসলাম কখন রচনা করেছিলেন? না, জানা নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যান, তার কষ্ট, নজরুল ইসলামের কষ্ট থেকে তিনি এই গানটি করেছিলেন। ফুলেরও জলসায় নীরব কেন কবি, একটা হাহাকার আছে। এক কবি থেকে আরেক কবির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সেখান থেকে আমরা তাহলে কি শিখি? যে শিল্পী যে হন, সে যে যেভাবেই হোক না কেন, মানে পেইন্টার, কবিতা আবৃত্তি যিনি করেন, যিনি নাচেন বা যিনি গান করেন, যে কোনো শিল্পীরই আগে ভালো মানুষ হতে হয়। ভালো মানুষ হলে তবেই সে ভালো শিল্পী হতে পারে। মনটা অনেক ভালো হতে হয়, এটা গুরুজনেদের কাছ থেকে আমরা শিখি এবং এই গানটা থেকেও আমরা শিখি। হাহাকারটা আর একটু বোধহয় দরকার ছিল। তুমি এই ব্যাক স্টোরিটা জানতে না বলে হয়তো সেটা দিতে পারোনি। তবে গানটা থেকে যদি আমি জাজ করি, যে গানের কাজ, সুর, ওঠানামা, ইট ওয়াজ পারফেক্ট। তুমি সুন্দর করে গেয়েছো। শুধুমাত্র আমার মনে হয় ইমোশনটা একটু দরকার ছিল, আর তোমার ভয়েস তো খুবই মিষ্টি, একটা সুন্দর কণ্ঠ। অল দ্য বেস্ট। আমি এই গানটা অনেকগুলো রিয়েলিটি শোতে শুনেছি। ট্রুলি স্পিকিং, আমার কাছে এই গানটা, আমি যতগুলো ভাষায় শুনেছি ওর ভাষণটা আমার কাছে বেস্ট লেগেছে, এটা আমি অনেস্টলি বলবো। এই গানটা অনেক কঠিন একটা গান। ও গানটা ওর মতো করে যে সুন্দর করে কিছু কিছু কাজ দিয়েছে, এটা আসলেই অনেক টাফ টু সিং অন লাইভ। সো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমার জন্য শুভকামনা রইল। আমি জানি না রেজাল্ট কী হয়, বাট কখনো গান ছেড়ো না, বিকজ তুমি একজন ভালো সিঙ্গার, এটা সবসময় মাথায় রাখবে। ওকে, গুড লাক।